আজকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, দৌলতপুর কলেজ। আজকে তোমাদের আলোচনা করব যে রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন, অনার্স প্রথম বর্ষ, যে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু, এই সম্পর্কে আলোচনা করব। যে আশা করি তোমরা ভালো আছো। যে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, যে রাষ্ট্র হচ্ছে পলিটিক্যাল সায়েন্স শব্দটির বাংলা শব্দ হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। পলিটিক্স শব্দটি এসেছে গ্রিক শব্দ পলিস থেকে, যার অর্থ নগর বা নগররাষ্ট্র। যে শাস্ত্র নগররাষ্ট্রের সমস্যা সম্পর্কে আলোচনা করে তাকে নগররাষ্ট্র বলে। যে এইভাবে যদি আমরা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিই, এটা হবে না, কারণ এটা হচ্ছে প্রাচীন যুগে একসময় নগরকেন্দ্রিক রাষ্ট্র হয়েছে, কিন্তু এখন আধুনিককালে রাষ্ট্র হচ্ছে একটা বৃহৎ সংগঠন এবং বৃহৎ বিষয়। এই জন্য বৃহৎভাবে তার সংজ্ঞা দিতে হবে। যে রাষ্ট্র যে সমাজবিজ্ঞানের সেই শাখা যা রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রের তত্ত্ব, সংগঠন, শাসন প্রণালী এবং কার্যপ্রণালী নিয়ে আলোচনা করে তাকেই রাষ্ট্রবিজ্ঞান বলে। যে রাষ্ট্রবিজ্ঞানের যে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্নভাবে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছে, যেমন ব্লুস্ট্রি বলেন রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র সম্পর্কিত বিজ্ঞান, গ্যারিজ বলেন রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের উৎপত্তি, অগ্রগতি, উদ্দেশ্য এবং যাবতীয় সমস্যা নিয়ে আলোচনা করে, সেটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। অধ্যাপক গেটেল বলেন রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে, সেটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। অধ্যাপক গান্নার বলেন রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং সমাপ্তি, সেটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। তো তাহলে দেখা যাচ্ছে আসলে একই বিষয় এক একজন রাষ্ট্রবিজ্ঞানী এক একভাবে একই সংজ্ঞা দিয়েছেন ঘুরে ফিরে। তো যাই হোক, আমরা পরিশেষে বলতে পারি যে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে মানুষের অগ্রগতি, উদ্দেশ্য এবং যাবতীয় সমস্যা নিয়ে যেটা আলোচনা করে, সেটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। মানুষের রাজনৈতিক যে জীবন, যে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞান পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়, এটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। যে এই রাষ্ট্রবিজ্ঞানকে কেন্দ্র করেই রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালিত হয়। যাই হোক, আমি এরপর তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের পরিধি এবং বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। তার আগে বলে নিই যে রাষ্ট্রবিজ্ঞান যখন তোমাদের আসবে, কমপক্ষে 3 থেকে 5টা রাইটারের তোমরা সংজ্ঞা অবশ্যই দেবা, তারপরে এই রাষ্ট্রবিজ্ঞানের পরিধি এবং বিষয়বস্তু তোমরা লিখবা। তো যাই হোক, রাষ্ট্র সম্পর্কে আলোচনা, রাষ্ট্র সম্পর্কে আলোচনা রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়, কারণ রাষ্ট্রের উৎপত্তি, অগ্রগতি এবং উদ্দেশ্য, বিবর্তন, এইগুলি রাষ্ট্রের মূল আলোচ্য বিষয়। রাজনৈতিক জীবন, রাষ্ট্রকে কেন্দ্র করেই মানুষের রাজনৈতিক জীবন পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়, কারণ রাজনৈতিক জীবন রাষ্ট্রের একটা মূল কেন্দ্র। এই রাজনৈতিক জীবনকে কেন্দ্র করে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়। রাজনৈতিক তত্ত্ব, যেমন যে হবস, লক, রুশোর এইসব বিভিন্ন মতবাদ, ম্যাকিয়াভেলি, জন লক, এই মতবাদগুলি রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়, কারণ এই মতবাদগুলি রাষ্ট্রের মূল আলোচনা এবং এই তত্ত্বগুলি কেন্দ্র করেই রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়। তারপরে আসছে হচ্ছে সরকার সম্পর্কিত আলোচনা। সরকার হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের পরিধির মূল আলোচ্য বিষয়, কারণ সরকারের মাধ্যমে একটা রাষ্ট্র পরিচালিত হয়। সরকার নিজে রাষ্ট্র একা পরিচালিত হতে পারে না, কারণ সরকারের মাধ্যমেই একটা রাষ্ট্র পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়। এই জন্য সরকার ছাড়া একটা রাষ্ট্র অচল। এইগুলি রাষ্ট্রবিজ্ঞানের পরিধির অন্যতম বিষয়। সংঘাত ও বিরোধ, সংঘাত এবং বিরোধ রাজনীতির সঙ্গে অতপ্রতভাবে জড়িত। যেখানেই সংঘাত সেখানেই বিরোধ, যে সেখানেই রাজনীতি। রাজনীতির সঙ্গে যে এমনভাবে এই সংঘাত এবং বিরোধটা জড়িত আছে যে একে অপরের সাথে খুব সম্পর্ক, এটাও হচ্ছে এই রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়। তারপরে আসছে নাগরিকের অধিকার ও কর্তব্য। একটা নাগরিকের অধিকার এবং কর্তব্য রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়। নাগরিকরা কী কী অধিকার ভোগ করবে, তারপরে তারা রাষ্ট্রের কী
দায়িত্ব পালন করবে। এই নাগরিকের অধিকার এবং কর্তব্যগুলি এই রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচনার বিষয়। রাজনৈতিক সংগঠন যেমন নির্বাচক মণ্ডলী, জনমত, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এইসব সম্পর্কে তোমার রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক রাজনীতির মূল আলোচ্য বিষয়। যেমন আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, একটা রাষ্ট্র আরেক রাষ্ট্রের সম্পর্কে কী সম্পর্ক স্থাপন করবে, একটি রাষ্ট্র পৃথিবীতে কেউ স্বয়ংসম্পন্ন আরেকটা রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে, এইসব বিষয়গুলি এই রাজনীতির মূল আলোচ্য বিষয়। তারপর হচ্ছে আইন সম্পর্কিত, আইনের কাঠামো, আইনের প্রকারভেদ, আইনের কাঠামো, এইগুলি রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। বিচার ব্যবস্থা সম্পর্কিত, বিচার বিভাগের সংগঠন, বিচার বিভাগের কাঠামো, বিচার বিভাগের প্রকৃতি, এগুলি আন্তর্জাতিক রাজনীতির মূল আলোচ্য বিষয়। তারপর আছে তুলনামূলক রাজনীতি, তুলনামূলক রাজনীতি আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে একটা সম্পর্ক। যেমন রাজনীতি, তুলনামূলক রাজনীতি বিভিন্ন রাষ্ট্রের শাসন ব্যবস্থা একরকম না, বাংলাদেশের একরকম, ভারতের একরকম, পাকিস্তানের একরকম, মার্কিন যুক্তরাষ্ট্রের একরকম, একটা রাষ্ট্রের শাসন এই রাজনীতি এক রকমের। যেমন অ্যারিস্টটল 158টি রাষ্ট্রের শাসন ব্যবস্থা সংবিধান পর্যালোচনা করে তিনি এই অ্যারিস্টটল তার রাজনৈতিক সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তারপরে হচ্ছে ক্ষমতা, ক্ষমতা রাজনীতির মূল আলোচ্য বিষয়। ক্ষমতাকে কেন্দ্র করে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত ও নিন্দিত হয়, এটা হচ্ছে রাজনীতির মূল। ক্ষমতার রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা, ক্ষমতা কেন্দ্র করে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়, এই জন্য এই এটাও রাজনীতির মূল আলোচ্য বিষয়। তারপরে নৈতিক ও আর্থিক বিষয়ে, নৈতিক এবং আর্থিক বিষয় রাজনীতির মূল আলোচ্য বিষয়, কারণ আর্থিক খাত ছাড়া একটা রাষ্ট্র ব্যবস্থা চলতে পারে না। একটা রাষ্ট্রের মূল চালিকা শক্তি সেই দেশের অর্থনৈতিক ব্যবস্থা। আজকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি বা জাপানের কথা বলি বা গ্রেট ব্রিটেনের কথা বলি, যে দেশ বা অস্ট্রেলিয়ার কথা বলি, যে দেশের রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা শক্তিশালী, সেই দেশের রাজনীতি তত শক্তিশালী। এই আর্থিক বিষয়গুলি আন্তর্জাতিক এই রাজনীতির পরিধির অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, যে রাষ্ট্রের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ রাজনীতির মূল আলোচ্য বিষয়, কারণ অতীত আছে বলেই বর্তমান আছে, আর বর্তমানকে নিয়েই ভবিষ্যতের দিকে রাজনীতি পরিচালিত হয়, এটাও হচ্ছে রাজনীতির পরিধির অন্যতম বিষয়। তারপর হচ্ছে লোক প্রশাসন, লোক প্রশাসন রাজনীতির মূল আলোচ্য বিষয়, কারণ লোক প্রশাসনিক পরিকল্পনা, প্রশাসনিক সংগঠন, আমলাতন্ত্র, স্থানীয় স্বায়ত্তশাসন, এইগুলি রাজনীতির মূল আলোচ্য বিষয়, কারণ এই একটি রাষ্ট্রের প্রশাসন ব্যবস্থা কীভাবে সংগঠিত হবে এবং পরিচালিত হবে, এইগুলি এই রাজনীতির নিয়ন্ত্রণ, এই রাষ্ট্রবিজ্ঞানের রাজনীতির মূল আলোচ্য বিষয়। তারপরে হচ্ছে রাজনৈতিক গতি প্রকৃতি, একটা রাষ্ট্রের গতি প্রকৃতি, যে রাজনীতির অবক্ষয়, রাজনৈতিক উন্নয়ন, তারপর রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক অস্থিতিশীলতা, এইগুলি ওই রাষ্ট্রবিজ্ঞানের রাজনীতির পরিধির অন্যতম মূল আলোচ্য বিষয়। তারপরে হচ্ছে অধ্যয়ন পদ্ধতি, অধ্যয়ন পদ্ধতি রাজনীতির মূল আলোচনার বিষয়, যে একটা পদ্ধতি কেমন, যে গতানুগতিক পদ্ধতি, জরিপ পদ্ধতি, এই পদ্ধতিগুলি আমরা রাজনীতির মূল আলোচ্য বিষয়। এই রাজনীতির দ্বারা এই গতানুগতিক পদ্ধতি, মনস্তাত্ত্বিক পদ্ধতি, এই পদ্ধতিগুলি পরিচালিত হয় আন্তর্জাতিক। এই তারপরে আসছে তোমার এই নাগরিকরা কীভাবে যে রাষ্ট্র সম্পর্কে জ্ঞান লাভ করবে, যে রাষ্ট্র সম্পর্কে যদি জ্ঞান না থাকে তাহলে কখনোই সে রাষ্ট্র সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে না। রাষ্ট্রবিজ্ঞান পাঠ যে যত বেশি দক্ষ রাষ্ট্র সম্পর্কে তার ধারণা আসবে। তারপর আসছে নাগরিক সম্পর্কে ধারণা, একটি নাগরিক, রাষ্ট্রের নাগরিক রাষ্ট্রবিজ্ঞান পাঠ যদি না করে তাহলে নাগরিক সম্পর্কে তার জ্ঞান অর্জন করা কখনোই সম্ভব না। রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন হচ্ছে যে একটি নির্বাচক মণ্ডলী, জনমত ওই দ্বারা একটি রাষ্ট্রের উন্নয়ন সম্পর্কে ধারণা পাওয়া যাবে, কারণ রাষ্ট্রবিজ্ঞান না পাঠ করলে রাজনীতি সম্পর্কে তার কোনো জ্ঞান অর্জন করতে পারবে না। তারপরে হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা, কল্যাণমূলক রাষ্ট্রের মাধ্যমে একটা রাষ্ট্রের যে রাষ্ট্র জনগণের কল্যাণ করে সে তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলে। যেমন স্কুল, কলেজ, রাস্তাঘাট,
এই কাজগুলি একটি কল্যাণমূলক রাষ্ট্র বলে। তো যাই হোক, যে এই রাষ্ট্রবিজ্ঞান যে আলোচনা করলাম, এই রাষ্ট্রবিজ্ঞান তোমাদের খুবই, এই প্রশ্নটা খুবই ভেরি ইম্পর্টেন্ট। রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, রাষ্ট্রবিজ্ঞান পাঠের ওই রাষ্ট্রবিজ্ঞান বলে পরিধি এবং বিষয়বস্তু আলোচনা করো, এই সম্পর্কে একটা প্রশ্ন আসে, যে আশা করি তোমরা এই প্রশ্নটা বাসায় মনোযোগ সহকারে দেখবা এবং এই প্রশ্নটা এবছর নাসলে সামনে বছর এভাবে পর্যায়ক্রমে আসে, আশা করি তোমরা বাসায় সুন্দরভাবে দেখবা এবং আশা করি তোমরা ভালো থাকো। এই যাক আমার সঙ্গে আলোচনা আজকে এ পর্যন্ত, খোদা হাফেজ।